হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে সারা রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য সরকারের পক্ষ থেকে উঠে এসেছে তিনটি বিশাল বড় সুখবর। যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে এই আপডেটগুলি মূলত আপনার জানা একান্ত প্রয়োজন। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা মূলত সরকারি কোনো প্রকল্প বা সরকারি কোনো সুযোগ সুবিধা পেতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয় অথবা সরকারের ওই সকল দপ্তরে গিয়ে পায়ের জুতোটা খইয়ে ফেলতে হয়। এবারে সরকারের পক্ষ থেকে বিশাল বড় একটি আপডেট, যেখানে বলা হচ্ছে সরকারি অফিসে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকার দিন শেষ হতে চলেছে। অমুককে তৈলমর্দন, তমুকের কাছে গিয়ে হাত কচলানোর দিনে দড়ি টানতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি দাদারা প্রায়শই ফাঁকতলে গেছো বাবা সাজার ভান করেন, যেন তাদের স্মরণাপন্ন না হলে সরকারি কাজই হবে না। মুখ্যমন্ত্রী আর এসব বরদাস্ত করতে চান না, এক একটা কাজের জন্য তিনি এক একটা সময় বেঁধে দিয়েছেন, সেই সময়ের মধ্যে যদি কাজ না হয় তাহলে অভিযোগ জানাতে বলেছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ প্রমাণিত হলে জরিমানা হবে সরকারি অফিসারদের। সরকারি কোনো সুযোগ সুবিধা বা কোনো প্রকল্প বা কোনো যোজনা থেকে অথবা আবাস যোজনা অর্থাৎ ঘর বাড়ি অথবা উভয় আবাস যোজনা, বাংলার আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা, এগুলি পেতে গেলে সাধারণ মানুষকে অনেকটাই তেল পোড়াতে হয়, যেখানে সরকারি আধিকারিকদের এবং নেতা মন্ত্রীদের তেল পোড়ানোর ফলে তবেই ওই সকল সুযোগ সুবিধাগুলি পাওয়া যায়। তবে এখানেও আরো একটি দুর্নীতি, যারা পার্টিগত দিক থেকে যারা কাছের লোক অথবা নেতা মন্ত্রীদের যারা কাছের লোক তারাই কিন্তু সকল সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকে। আর সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে সারা দেশের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারগুলির, যেখানে তাদেরকে হেনস্থার পর হেনস্থা করতে থাকে, যেখানে কোনো একটি ত্রুটি দেখে বঞ্চিতও করে দেওয়া হয় ওই প্রকল্প ওই যোজনা থেকে। সেদিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপ, যেখানে তিনি বলেছেন যদি কোনো সরকারি আধিকারিকরা কাজ না করে অথবা বেশি বেশি ঘোরায় বা তাদের কাছে গিয়ে সাধারণ মানুষকে হত্যা দিয়ে পড়ে থাকতে অথবা তেল মাখায়, এমন যদি কোনো আধিকারিক সরকারি আধিকারিকদের নামে নালিশ ওঠে বা অভিযোগ ওঠে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করার কথা বলা হয়েছে। আর যদি ওই অফিসারের বিরুদ্ধে ওটা অভিযোগটি সঠিক প্রমাণিত হয়, একটা সাধারণ মানুষ যদি সঠিক প্রমাণ দিতে পারে, তাহলে ওই সকল আধিকারিকদের কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বেশ কিছু কাজের দিনক্ষণ বেঁধে দিয়েছে, যে সকল কাজগুলিতে সাধারণ মানুষ সব থেকে বেশি হেনস্থা হতো বা পেরেশানের মধ্যে পড়তো, সেই দিনগুলি আগে থাকতে বেঁধে দিলেও সরকারি আধিকারিকরা সঠিক সময়ে সঠিক কাজ করেনি এমন অভিযোগ উঠেছে বারবারই। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই নিয়মগুলিতে আরো জোর দিলেন। হ্যাঁ ফ্রেন্ড, যদি কোনো আধিকারিকরা সঠিক সময়ে না কাজ করে থাকে, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ উঠে থাকে, তাহলে ওই অফিসারকে সরাসরি বরখাস্ত করে দেয়া হবে, তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে অথবা তাদেরকে জরিমানাও করা হবে। এর আগে হয়তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়েছেন যে কোন দিনের কাজ কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, আপনাদের মনে করিয়ে দেবার উদ্দেশ্যে আরো একবার জানিয়ে দিই। তো ফ্রেন্ডস, জানানোর পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা কোনো কাজেতে হেনস্থার মধ্যে পড়ে থাকেন অথবা আপনাকে কোনো প্রকল্প যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলার আবাস যোজনা পেতে হেনস্থার মধ্যে পড়েন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, তাদের সেই সকল অফিসারদের বিরুদ্ধে দিদিকে বলো যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে বা যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনি সরাসরি অভিযোগ প্রদান করুন, কারণ দেশে দুর্নীতিতে ভরে গেছে। সরকারের বেশ কিছু আধিকারিকরা ঘুষ না খেলে কাজ করতে যেন তাদের মন চায় না, অথবা যারা গরিব মধ্যবিত্ত পরিবার দেখলে কাজ করতে নাকছি নাকছি করে।
অথবা একই কাজ কোনো বিত্তশালী মানুষদের সহজে হয়ে যায়। ওই সকল অফিসারদের যদি কোনো এমন আচরণ দেখতে পান তাহলে জনস্বার্থে তাদের বিরুদ্ধে অভিযোগ করুন দিদিকে বলতে গিয়ে, এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ওই সকল কুলাঙ্গার দুর্নীতিবাজ অফিসাররা সাবধান হয়ে যায়। চলুন একবার দেখে নেওয়া যাক সরকারের পক্ষ থেকে কোন পরিষেবা কতদিনের মধ্যে পাওয়ার সময় সীমা রয়েছে। যেখানে বলা হচ্ছে আপনি যদি নতুন রেশন কার্ডের আবেদন করেন ওই রেশন কার্ডটি আপনি পাবেন 30 দিনের মধ্যে বা সর্বোচ্চ 30 দিন লাগতে পারে, কন্যাশ্রী 3 মাস এবং প্রতিবন্ধী স্কলারশিপ। অর্থাৎ রাজ্যে এমন অনেক বিকলাঙ্গ রয়েছে যারা পড়াশোনা করছে কিন্তু সরকারি কোনো সহায়তা না পাওয়ার ফলে বা কোনো সরকারি সহায়তা পাচ্ছে না, তাদের জন্য বলা হচ্ছে তাদের জন্য যে স্কলারশিপটি রয়েছে সেটি আবেদন করার পর 3 মাস। শিক্ষারে কোনো গরিব বা অসহায় পরিবারের ছেলেরা মেধাবী অথচ অর্থের অভাবে পিছিয়ে যাচ্ছে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে যে শিক্ষা ঋণটি রয়েছে সেটি আবেদন করার পর 3 মাস, এবং জমি সংক্রান্ত যে সকল বিষয়গুলি রয়েছে জমি সংক্রান্ত তথ্য 2 দিন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যদি হারিয়ে যায় আর আপনি যদি আবেদন করেন সেটি সময় লাগবে 15 দিন, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মাইগ্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রেও এক, গাড়ি রেজিস্ট্রেশন 5 দিন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করার পর 7 দিন। এরপরে রয়েছে আরো একটি বিষয় যেখানে সর্বাধিক হেনস্থার মধ্যে পড়ে ছাত্ররা, সেটি হলো ওবিসি এসসি এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে। ওই সকল সার্টিফিকেট গুলো আবেদন করার পর 4 সপ্তাহ, এবং নতুন ট্রেড লাইসেন্স 30 দিন, জন্ম মৃত্যু সার্টিফিকেট, হাসপাতালের রিপোর্ট পাওয়ার পর 3 দিন। এই ছিল মূলত সরকারের দেয়া নির্ধারিত সময়। এর মধ্যেও যদি আপনার কাজ না হয়ে থাকে তাহলে আপনি সরাসরি দিদিকে বলো হেল্পলাইনে অভিযোগ দায়ের করতে পারেন। এই ভিডিওটিকে প্রত্যেকটি গ্রুপে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সরকারের ওই সকল দুর্নীতিবাজ অফিসারগুলো দেখে সাবধান হতে পারে। এরপরে রয়েছে আরো একটি বিশাল বড় সুখবর যা জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে বলা হচ্ছে 100 টাকায় ছাদ ঢালাইয়ের সিদ্ধান্ত পুরসভার। হ্যাঁ ফ্রেন্ডস, মাত্র 100 টাকায় ছাদ দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভার মেয়র পরিষদ। এই সুযোগ কেবলমাত্র বস্তিবাসীদের জন্য লাগু। বস্তিবাসীদের 100 টাকা দিয়ে আবেদন করতে হবে কলকাতা পুরসভায়, তাহলে তাদের বাড়ির ছাদ ঢালাই করতে পারবেন তারা। রাজ্য সরকারের আমার বাড়ি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে সরকারের এমন পদক্ষেপ বস্তিবাসীদের জন্য। যদি কেউ বস্তিবাসী থেকে থাকেন এবং ভিডিওটি দেখে থাকেন, আপনার বাড়িটি যদি কাঁচা হয়ে থাকে অথবা ইটের গাঁথুনি থেকে থাকে তাহলে আপনি 100 টাকা দিয়ে আবেদন করার মাধ্যমে সরকারের বাংলার বাড়ি প্রকল্প থেকে বাড়ির ছাদটি আঁটিয়ে নিতে পারবেন। এরপরে রয়েছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে দুপারে একই ভাষায় পৃথক জয়গান, কাঁটাতারের বেড়া ঘুচিয়ে দুই বাংলার মিলনের দাবি তুললেন খাদ্যমন্ত্রী। এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, এবং আমাদের সাথে থেকে প্রত্যহ লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।